সত্যি কি 26 এপ্রিল প্রথম দফার পঞ্চায়েত ভোট হতে চলেছে? রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের ধারাবাহিকতায় এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করার পর থেকে প্রথম দফার নির্বাচন পর্যন্ত কমপক্ষে 28 দিনের ব্যবধান থাকা আবশ্যিক। কিন্তু ভোট নিয়ে টানাপোড়েনের জেরে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের সচিব তাপস রায় জানান, সাধারণত ছুটির দিনে বিজ্ঞপ্তি জারি করে না রাজ্য নির্বাচন কমিশন। এদিকে 29 মার্চ গুড ফ্রাইডের ছুটি, 30 এবং 31 তারিখ শনি ও রবিবার ছুটির দিন, ফলে এই 3 দিন বিজ্ঞপ্তি জারি হওয়া কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে যদি 1 এপ্রিল পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারিও হয় তাহলেও 29 তারিখের আগে ভোট হওয়া সম্ভব নয়। অর্থাৎ রাজ্য সরকার ঘোষণা করলেও 26 এপ্রিল প্রথম দফার পঞ্চায়েত ভোট হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। অন্যদিকে এদিন রাজ্য নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, শুক্রবার কমিশনের চিঠির জবাব দিচ্ছে না সরকার। মহাকারণ সূত্রে খবর, শুক্রবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর একটি জল প্রকল্পের উদ্বোধন করতে বর্ধমানের উখরায় চলে যাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। এই পরিস্থিতিতে 26 এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। শেষমেশ শুভাপ্রসন্নর শুভবোধ, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্স নলেজ কমিশনের সুপারিশে তৈরি রাজ্যের এই কেন্দ্রীয় আইন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সরকারি প্রতিনিধি শিল্পী শুভাপ্রসন্ন, আইন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এমন মনোনয়ন বিরল। প্রশ্ন ওঠে, আইন বিশ্ববিদ্যালয়ের যে কমিটি আইনের পঠন পাঠন নিয়ে নীতি নির্ধারণ করবে সেখানে একজন চিত্রশিল্পীর ভূমিকা কি? প্রশ্ন ওঠে, তাহলে কি স্রেফ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতার স্বীকৃতি পেয়েছেন শিল্পী শুভাপ্রসন্ন? এই বিতর্ক প্রকাশ্যে আসতে শুভাপ্রসন্ন মৌখিকভাবে তার অপারগতার কথা বলেন। এবার সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দেন, একাডেমিক কাউন্সিলের সদস্য পদ নিতে তিনি অসম্মত। চিঠিতে শুভাপ্রসন্নর উপলব্ধি, তার জীবন দর্শনের সঙ্গে এই পদ খাপ খায় না। আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিঠির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন, সরকারের কাছে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হবে। এখনো কমিশন সরকার সংঘাতে কেন্দ্রে সেই কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত মন্ত্রী ফের জানান, বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলার যা পরিস্থিতি তাতে ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। পাল্টা এদিন সন্ধেয় রাজ্য সরকারকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, চিঠিতে সার্বিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি ফের কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটের জন্য 800 কোম্পানি আধা সেনা দরকার। ডিএমকে সঙ্গ ত্যাগ, মুলায়ম সিংহ যাদবের কড়া আক্রমণ, এই দুয়ের জেরে টলমল ইউপিএ সরকার। কিন্তু তার সত্ত্বেও সরকারের স্থায়িত্ব নিয়ে আশাবাদী মনমোহন সিংহ। ব্রিক্স সম্মেলন সেরে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজবাদী পার্টির সমর্থন প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে না দিলেও আশাবাদী প্রধানমন্ত্রীর দাবি, তাঁর সরকার 5 বছরের মেয়াদ পূরণ করবে, ভোট হবে 2014। তার সরকারের স্থায়িত্ব নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন তৈরি হয়েছে তা খারিজ না করে দিয়েই প্রধানমন্ত্রীর দাবি, সংস্কারের ঘোড়া ছুটবে। জোট বাধ্যবাধকতা কখনোই সংস্কার বা সুপ্রশাসনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।